নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার তেইশ সালের জানুয়ারিতে ডিএ পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা তো এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের একটি মহলের দাবি বছরের শুরুতেই সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বাড়তে পারে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই ডিএ বাড়ানো হতে পারে প্রসঙ্গত রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি তিন শতাংশ ডিএ দিয়েছে রাজ্য সরকার চলতি বছরে আর ডিএ দেওয়া হয়নি সেই সূত্রেই সরকারি কর্মীদের আশা এবছরও জানুয়ারি মাসে তিন শতাংশ ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার যদিও সরকারের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে নবান্ন সূত্রের খবর এই নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য সরকার যে তিন শতাংশ ডিএ দিতে পারে তার পিছনে যুক্তি রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে হলে খরচ হবে একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সরকারি কর্মীদের জন্য লাগবে এগারো হাজার সাতশো নব্বই কোটি টাকা সরকারি সাহায্যপ্রাপ্তদের জন্য লাগবে আঠেরো হাজার তিনশো উনসত্তর কোটি টাকা পেনশনকারীদের জন্য খরচ হবে এগারো হাজার ছশো এগারো কোটি টাকা এত টাকা রাজ্য সরকার দিলে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে অর্থনীতিবিদদের একাংশের মতে এত টাকা দেওয়ার মতো সামর্থ্য রাজ্যের নাই। তা কোটের শিকার করে নিয়েছে সরকারি আইনজীবী তবে রাজনৈতিক কারবারিদের দাবি সামনেই পঞ্চায়েত ভোট তার আগে সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে ডিএ ঘোষণা করতেই পারে রাজ্য সরকার হতে পারে সেটা তিন শতাংশ তবে রাজ্য সরকার চাইবে সরকারি কর্মী যা যাতে ডিএ মিটিয়ে দেওয়া যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য